ফটোটাকে দেখে আমার ছেলের বার্থডের কথা মনে পড়ে যাচ্ছে। কারণ আমার বার্থডের বয়ের ড্রেস আপ যেমন ছিল, এই পুচকুটারও দেখছি সেম টু সেম। সেই জন্য ছেলের কথা মনে পড়লো খুব। ছেলেকে বাড়িতে রেখে এসেছি, আর এই পুচকুটা একদম আমার কাছে থাকছে না, তাতে আমার একদমই মন খারাপ হয়নি, কারণ আমি তো অপরিচিত ওর কাছে। খাবারের টেবিলে যাওয়ার আগেই আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এত ভিড় ছিল, দুই তিনটে ব্যাচের পরেই আমাদেরকে বসতে হয়েছে, তো সে কারণেই কফি খেয়ে টাইম পাস। ফাইনালি আমরা খাবারের টেবিলে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করে থেকো।